momento. Udah pamre. Istana Semar, Karangari. Adia, tano. Tano. গাইস ইয়ারলি গুড মর্নিং সবাইকে। তো আজকের ডেট হচ্ছে 14th August, আর আমরা বেরোচ্ছি একটা ডেস্টিনেশনে। ডেস্টিনেশনটা কোথায় তোমরা ভিডিওর যতটা এগোবে তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় বেরোচ্ছি। তো আপাতত এখন মৈনাকের বাড়ির সামনে আমি পঙ্কজ, আমার পিলিয়ন হচ্ছে পঙ্কজ মৈনাক, আর ওয়েট করছি মোহিতের জন্য। মোহিত আসলেই আমরা বেরিয়ে পড়ব। তো চলো বেরিয়ে যাওয়া যাক, আর কোথায় যাচ্ছি সেটা যত এগোবে তত জানতে পারবে। টাটা। সো এগেইন আমার মাইকের প্রবলেম শুরু হয়ে গেল। তো দেখা যাক পরে মাইকের প্রবলেমটা ঠিক হয়। তো আমরা রয়েছি এখন করম দিঘি টুঙ্গি দিঘি ফ্লাইওভার, মানে এই রাস্তাটা শুরু হয় ঠিক আপনারা যখন রায়গঞ্জ টাউনটা পার করবেন, দেন ফোরলেন পাবেন। ফোরলেন পাওয়ার পরে একটা রাস্তা হাতে ডান দিকে চলে যাচ্ছে, একটা রাস্তা স্ট্রেট চলে যাচ্ছে, সেখানে বাইক যেতে মানে বাইকের অ্যালাউ রয়েছে, মানে বাইক নিয়ে যেতে পারবে। এই হাইওয়েটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ফ্লাইওভারটা, এই জন্য আমরা এই রাস্তাটাই নিই, বাকিটা ওই সিধা হয়ে চলে যায়। আমরা এই নতুন ফ্লাইওভারটা নিই। তো এই রাস্তাটা যেরকম দেখতে পাচ্ছ, এই রাস্তাটার ডান দিক দিয়ে করম দিঘি টুঙ্গি দিঘি টাউনটা চলে যাচ্ছে। তো আমরা জাস্ট এটাকে অ্যাভয়েড করার জন্যই এই নিউ রাস্তাটা ধরি। তো এভাবে সামনের দিকে একটু অফ রোডিং রয়েছে, আবার এটাকে আমাদের ওই করম দিঘি টুঙ্গি দিঘি রাস্তার সাথে এই রাস্তাটা কানেক্ট করছে। তো চলো সামনে ডালখোলা ফ্লাইওভার, মানে ডালখোলার যে নতুন বাইপাস রাস্তাটা হয়েছে সেই বাইপাস রাস্তায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ডালখোলা বাইপাসে চলে এসেছি। ডালখোলা বাইপাসটা আনুমানিক 1 বছর হলো চালু হয়েছে। আপাতত সিঙ্গেল লেন চালু রয়েছে, সাইডের লেনটাতে কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ, যার জন্য সিঙ্গেল লেন চালু রয়েছে। তো সকাল সকাল প্রচণ্ড ট্রাকের একটু ঝামেলা ছিল, মানে ট্রাকের একটু উৎপাত ছিল। তো দেখতেই পাচ্ছ সূর্যের প্রথম আলো আমাদের এই রাইডে পড়েছে, আর এর মধ্যেই পাশ দিয়ে মিটিওর দাদা আমাকে ওভারটেক করার চেষ্টা করছে। এই মিটিওর দাদাও আমাদের সাথে রাইড করছে না, এটা অন্য একটা গ্রুপের সাথে রাইড করছে, রয়্যাল এনফিল্ডের গ্রুপ। তো তাদের মধ্যে মানে রয়্যাল এনফিল্ড আর বাজাজের মধ্যে একটু কম্পিটিশান যেটা চলতে থাকে সেটা কিছুটা হলেও আমাদের মধ্যেও চলেছে। তো যাই হোক আমাকে ওভারটেক করে নিয়েছে, তো হয়তো শান্তি পাচ্ছে যে ডমিনোকে ওভারটেক করে ফেলেছি। তো যেটা বলছিলাম, সূর্যের আলোটা জাস্ট পড়লো আমাদের রাইডের উপরে। সকাল থেকে খুব মেঘলা আকাশ ছিল, তো ভাবছিলাম বৃষ্টিটা যেন না হয়, কেন বৃষ্টিতে ভিজতে কারোরই ভালো লাগে না। এর মধ্যে আমি মিটিও দাদাকে ওভারটেক করলাম 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 করে নিয়েছি। এই মিটিও দাদা খারাপ পেয়ে গেছে নাকি ভগবান, না 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 খারাপ পাবে না। তো আপাতত এই হচ্ছে ডালখোলা বাইপাস, যে রাস্তাটা আমাদেরকে সামনে পূর্ণিয়া যে ফ্লাইওভারটা রয়েছে সেই পূর্ণিয়া ফ্লাইওভারের সাথে কানেক্ট করছে। আর এই রাস্তাটা হওয়ায় আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, মেইনলি বাইকার্সদের এবং যারা শিলিগুড়ি বা লং জার্নি করতো নর্থ ইস্টের তাদের জন্য খুবই সুবিধা। আগে ডালখোলাতে প্রায় 3-4 ঘন্টা আমাদের আটকে থাকতে হতো, কিন্তু এখন সেটা আর থাকতে হয় না। তোমাদেরকে যেরকম বলছিলাম যে ট্রাকের উৎপাত, দেখো 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 জায়গা কোথায় ওভারটেক করার, না না জায়গা কোথায় না ওভারটেক করছো যে জায়গাটা কোথায়, মানে সত্যি বলছি মাঝে মধ্যে আমরা লং রাইড করি, মাঝে মধ্যে এমন সিচুয়েশন আমাদের সামনে আসে না রীতিমতো মাথাটা গরম হয়ে যায়। এতটা চাপা রাস্তা এইভাবে ওভারটেক কে করে ভাই? যাক ঠিক আছে, আপাতত কারো কিছু হয়নি। আমরা এখন ডালখোলা ফ্লাইওভারটাকে টাটা বাই বাই জানিয়ে এখন শিলিগুড়ির যে মেন রাস্তা পূর্ণিয়া ক্রস করে সেই মেন রাস্তায় ঢুকে যাব। তো দেখতে পাচ্ছ সামনে আমাদের পূর্ণিয়া ফ্লাইওভার। তো এই ফ্লাইওভারটা দিয়ে যদি তুমি ডাইরেক্ট বা দিক দিয়ে যাও তাহলে তোমরা বিহারে ঢুকে যাচ্ছ, মানে লখনউ বা আমাদের দিল্লি ওই সাইডে যদি যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে ডাইরেক্ট পূর্ণিয়া টাউনটাকে ক্রস করে দেন ন্যাশনাল ধরতে হবে। আমরা এখন
ফ্লাইওভারের নিচ দিয়ে হাতের ডান দিকে শিলিগুড়ি রাস্তাটা ধরলাম। এই রাস্তাটা বৃষ্টির সময় প্রচণ্ড বড় বড় গর্ত ছিল কিছুদিন আগে, তো আপাতত গিট্টি ফেলেছে, গিট্টি দেন রাস্তার কিছুটা কাজ হয়েছে, যার জন্য রাস্তাটা একটু হলেও বেটার রয়েছে। তো ফ্লাইওভারটা জাস্ট পার করছি আমরা, পার করতে সামনে দেখছো আকাশটা কি সুন্দর, সত্যি মানে রাইডের জন্য পারফেক্ট ওয়েদার যাকে বলে। জাস্ট এই দেখো সূর্যটা যে পড়লো, সূর্যটা যে পড়লো, সূর্য মামা যে আমাদেরকে দেখা দিল, কি সুন্দর লাগছে। সামনের দৃশ্যটা দেখো, মানে কিছু লাগবে না, আমাদের এই নর্থ বেঙ্গলের বিউটিটাই এটা, মানে সত্যি নর্থ বেঙ্গলের বিউটিটাই এটা, যে এরকম একটা আলাদাই প্রাকৃতিক পরিবেশ একমাত্র নর্থ বেঙ্গলেই পাওয়া যায়। সত্যি মানে আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, জাস্ট মনে হচ্ছে আকাশটার দিকে তাকাই আর এইভাবে বাইক চালাতে থাকি। আপনারা কি বলেন, ঠিক না? না না, ভাল লাগছে কি না বলুন। সকাল সকাল যদি এরকম একটা আকাশ, এরকম বর্ষার শেষে, সত্যি ভালো লাগে। তো দেখতে দেখতেই আমরা শিলিগুড়ি ঢুকে গেলাম, এই হাতের ডান দিকে ফুলবাড়ি বাইপাস। এই রাস্তা দিয়ে আপনারা জলপাইগুড়ি কুচবিহার যেতে পারবেন, দেন ডুয়ার্স আর আসামের জন্য এই ডান দিকে রাস্তাটাই ধরতে হতো, আর সোজা রাস্তাটা ডাইরেক্ট শিলিগুড়ি টাউনের ভিতরে ঢুকছে বাগডোগরা হয়ে। তো আমরা এখন ফুলবাড়ি বাইপাসের যে টার্নিংটা রয়েছে সেটাকে টাটা বাই বাই জানিয়ে শিলিগুড়ির মধ্যে এন্টার করলাম। আর শিলিগুড়ি এন্টার করতেই দেখতে পাচ্ছ হাতে দু সাইডে চা বাগান শুরু, আর এই রাস্তাটা সত্যি খুবই ভালো, রাস্তায় কোনো রকম গর্ত পাবে না। এই ফুলবাড়ি বাইপাসটা পার করার পর তুমি অনায়াসে 100-120 টানতে পারবে, কোনো রকম প্রবলেম নেই। সামনে যেরকম বোর্ড রয়েছে গুয়াহাটি, দার্জিলিং, গ্যাংটক, সবাই আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, কিন্তু আমাদের ডেস্টিনেশন না গুয়াহাটি, না দার্জিলিং, না গ্যাংটক, আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলং। বাংলার একটা দেখবে ভালো স্ট্যাচু আছে, বিশ্ব বাংলার স্ট্যাচুর সরাসরি চলে গেলে তোমরা গ্যাংটকের রাস্তায়, আর যদি তুমি বাঁ দিকে টান নাও তাহলে তোমরা দার্জিলিং কার্শিয়াংয়ের রাস্তায় চলে যাবে। ওই সামনের পাহাড়টা হচ্ছে কার্শিয়াং। কালীঝোড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কালীঝোড়া সেবক থেকে প্রায় 10-15 কিলোমিটার পরেই পরে, তোমাদেরকে দেখিয়ে দিব, তোমরা যাতে খুব ইজিলি চিনতে পারো যে কোন জায়গাটাকে কালীঝোড়া বলা হয়। তো দেখতে পাচ্ছ দুই সাইডে ঘন সবুজ অরণ্য প্লাস পাহাড়, আহা কি সুন্দর, কি সুন্দর, এরকম মানে রাস্তায় বাইক চালিয়ে যে কি আনন্দ, মানে সত্যি মানে আমরা যারা রাইড করি তারা এই সমস্ত মুহূর্ত নিয়েই সারাটা জীবন বেঁচে থাকে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা,
রাস্তার কোনো রকম প্রবলেম নেই, রাস্তাটা বেশ চওড়া রয়েছে কম্পেয়ার করলে দার্জিলিংয়ের যে রুটটা রয়েছে, দার্জিলিংয়ের রাস্তার থেকে এই রাস্তাটা মানে ভালোই চওড়া। তো চলো এখন ডাইরেক্ট তোমাদের সাথে কালীচূড়ায় দেখা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কালীচূড়াতে। তো দুই সাইডে দেখো, এক সাইডে আপনার হাতের বাঁদিকে একটা স্কুল রয়েছে, হালকা ছোট গ্রাউন্ড রয়েছে, প্লাস একটা মন্দির রয়েছে। তো এটাই হচ্ছে কালীচূড়া। তো এই যে মন্দিরটা রয়েছে হাতের বাঁদিকে, তো এটাই হচ্ছে কালীচূড়া। একটা ছোট্ট জায়গা, ছোট্ট জায়গা যে দেখবে দুই সাইডে অনেকগুলো দোকান রয়েছে, প্লাস ছোটোখাটো একটা মার্কেট রয়েছে। তো আমরা একটু দাঁড়াই এ সাইডে, কেন কি আমাদের বাকি গ্রুপ মেম্বাররা এখনও অনেকটাই পিছনে রয়েছে। আর এখান থেকে আমাদের শিটং খুব একটা বেশি দূর নয়, কেন কি সামনেই আমাদের বিরিক বলে একটা জায়গা রয়েছে, বিরিক থেকে হাতের বাঁ দিকে রাস্তাটা কেটে যায় শিটংয়ের জন্য। আর একটা রাস্তা রয়েছে, সেটা বিরিক পার করে হাতের বাঁ দিকে মঙ্কু। তো দেখা যাক কোন দিক দিয়ে আমাদের বাকি গ্রুপ মেম্বার মানে সমস্ত গ্রুপ মেম্বাররা যায়, তো সেই হিসেবেই আমাদেরকে যেতে হবে। তো আমরা এখন এখানে একটু দাঁড়াই, পিছনেই একটা মোমোর দোকান পেয়েছি। তো পাহাড়ে ঢুকতেই মোমো খাবো না এরকম কোনো হয়, এই যে মোমোর দোকানটা, তো টুক করে মোমো খেয়ে নিই। আর মোমো খেতে খেতেই বাকি গ্রুপ মেম্বাররা চলে আসবে ততক্ষণে। তো চলো আপাতত আমরা এখানে একটু ব্রেক নিই, মোমো খেয়ে ফিরে আসছি আবার। হ্যালো গাইস, একটা খুব সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাই। দেখো আমাদের দেশের বীর সন্তানরা যাচ্ছে, সত্যি মানে আমাদের দেশের এই গাড়িগুলো দেখলে পরে এতটা বুক ফুলে যায় না, সত্যি খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। চলো বেরিয়ে যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছ হাতের বাঁ দিকে একটা রাস্তা কেটে গেল, এই রাস্তাটা হচ্ছে মঙ্কোর রাস্তা। যে রাস্তাটা মঙ্কো হয়ে সোজা যোগীঘাট যে ব্রিজটা রয়েছে, আয়রন পুল, সেই আয়রন পুলটা পার করে শিটংয়ে যাচ্ছে। আর যোগীঘাট ব্রিজের একটা কথা বলি, এই ব্রিজটা আমাদের যে যোগগুরুরা বাবা রামদেব রয়েছে, বাবা রামদেব নিজের হাতে উদ্বোধন করেছে। তো এটাও আমি জানতে পারলাম পরবর্তী সময়ে যে ওই ব্রিজটা মানে বাবা রামদেব বাবা উদ্বোধন করেছে। তো এই রাস্তায় ঢুকে তোমাদেরকে সোজা যেতে হবে, কোনো ডায় বায় নেই, সোজা যেতে হবে। দেখবে রাস্তাটা সামনে গিয়ে একটা রাস্তা নিচে চলে যাচ্ছে একটা বাঁ দিকে, এই বাঁ দিকের রাস্তাটা তোমাদেরকে নিতে হবে। এই যে সোজা যাচ্ছে রাস্তাটা, এই সোজা রাস্তাটাই তোমাদেরকে নিতে হবে। তো চলো আপাতত এগোনো যাক। আর তোমাদেরকে রাস্তায় যদি কোনো জায়গায় টার্নিং আসে আমি ঠিক ওই জায়গাটা দেখিয়ে দিব, যাতে তোমাদের শিটং পৌঁছতে কোনো রকম অসুবিধা না হয়। Thank you.
কিছুক্ষণ আগানোর পরে এরকম একটা ছোট গ্রাম টাইপের তোমরা পাবে, যেখানে গিয়ে রাস্তাটা তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দেখো একটা রাস্তা তোমার ডান দিকে যাচ্ছে, আর একটা রাস্তা ঠিক যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগের পিছন দিক দিয়ে যাচ্ছে। তো শিলংয়ের যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে এই রাস্তাটা, যেটা ইন্ডিয়ান ফ্ল্যাগের পিছন দিক দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা কিছুটা ঢালু, যেটা নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে এই রাস্তাটা ধরতে হবে, আর এই রাস্তা ধরে এগোলেই তোমরা শিলংয়ে পৌঁছে যাবে। এর কিছুক্ষণ পরেই আমরা যে লোহার পুলটার কথা বললাম, যোগীঘাট ব্রিজ, সেই যোগীঘাট ব্রিজটা তোমরা পাবে। তো চলো তোমাদেরকে সামনে দেখানো হচ্ছে কোথায় কী পাচ্ছি না পাচ্ছি, তোমরা ঠিক দেখে নেবে। ব্রেকের উপর থেকে যদি পাটা সরে গেল না তো আপনার কী হবে বলেন তো? এই যে বড় বড় পাথরটা দেখছেন, পাথরের মধ্যে গিয়ে বাড়ি খাবেন, আর অযথা পাথরের মধ্যে বাড়ি খেলে হয়তো নিচেও পড়ে যেতে পারেন। তো সাবধানে ব্রেকে পা রাখতে হবে ভালো করে। বদনাম হ্যায় কোই কিসি কো পতা হ্যায় কোই ভূতুয়া এরিয়া মনে হয় ভূত ভূত ভয় মনে হয় ভূতেরই এরিয়া চারিদিকে ভূত আমি শুধু মানুষ। হ্যাঁ এই যে সাইডেগুলো দেখছো সাইডে, এগুলো সমস্ত কিছুই হচ্ছে সিংকোনা গাছ, এগুলো সবই হচ্ছে সিংকোনা গাছ। এই যে সাইডে দেখছো যে এগুলো হচ্ছে সিংকোনা গাছ, তোমাদেরকে বললাম না ম্যালেরিয়ার যে ওষুধটা তৈরি হয় না কুইনাইন, এই সিংকোনা প্ল্যান্টেশন এখানে করা হয়েছে। এই সিংকোনাটা নিচে তোমার ওই কুইনাইনের ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিতে যায় এবং সেখান থেকে মেডিসিন তৈরি হয়। তো এই হচ্ছে পুরো ব্যাপার, চারিদিকে সিংকোনা প্ল্যান্টেশনে ভরা। আর আমাদের সামনে এখন কি রয়েছে বলো তো? যোগীঘাট ব্রিজ, যোগীঘাট ব্রিজ, হম ঘুসনে বালে হ্যাঁ যোগীঘাট ব্রিজ পে। জাস্ট ফিল নাও, জাস্ট লাইক লাদাখ। টা 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 টা। তো যোগীঘাট ব্রিজ পার করার পরেই একটা রাস্তা দেখবে, ঠিক যোগীঘাট ব্রিজ থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে শিলং, আমাদের যে হোমস্টেটা হোমস্টে তো সেটা। তো যোগীঘাট পার করার পরে একটু অফ রোডিং প্যাচ পাবে, কিছুটা রাস্তা চাপা, কিছুটা অফ রোডিং, সেই লেভেলের অফ রোডিং নয়। তো এই রাস্তা ধরে তোমাদেরকে সোজা যেতে হবে, লুদা আমাকে বলছে অমিতদাকে টেকে দিতে, অমিতদাকে টেকে দিতে হবে বললো। তো আপাতত বেরোই আমরা সামনে, দেখতে পাচ্ছ পাহাড়ি রাস্তা, হালকা বৃষ্টি হয়েছে যাতে ওটা রাস্তাটাই ভেজা ভেজা, আর চারিদিক একটু বেশি সবুজ মনে হচ্ছে, চারিদিকই সবুজ, মানে আলাদাই সিন। মানে তোমার আমি এই সিনটা কাটতেই পারলাম না ভিডিও থেকে, জাস্ট ফিল করো দু সাইডে কতটাই না সবুজ, মানে কতটাই না সবুজ, সত্যি এরকম জায়গা, সত্যি মনের মতো জায়গা, মানে সত্যি মনের মতো জায়গা। বাজাজ টিম, বাজাজ রায়গঞ্জ হুইলস যেটা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এমন একটা জায়গা ভাই। সত্যি ভাই একটা ছবি তোলো, মজাটা সত্যি আলাদা, পরিবেশ নেই তো বাপরে।
স্টার্টিং। ডমে ডমে উঠালে, ডমে 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 উঠা উঠা, ডমে উঠা উঠা, ডমে উঠা ডমে উঠা উঠা, ডমে উঠা 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 উঠা, পারবে 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 পারবে, ওঠা পারবে পারবে, উঠা 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 উঠা। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে অফরোডিং, যে অফরোডিংটা করে আমরা উপরে উঠলাম। আমি নিচে যাচ্ছি, কেন কি আমার ফুটেজটা মেবি আসেনি, ওই জন্য আবার তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য নিচে যাচ্ছি, যে রাস্তাটা কীরকম সেটা দেখিয়ে দেওয়ার জন্য নিচে যাচ্ছি। দেখতেই পাচ্ছ দু সাইডে জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমাদের হোমস্টে, পূজন হোমস্টে। খুব সুন্দর হোমস্টে লাগলো দেখতে, তো সেই হোমস্টেতেই আমাদের আজকে থাকার ব্যবস্থা। এই হচ্ছে নিচ, এর নিচ থেকেই বাইক নিয়ে উপরে উঠতে হয়েছে, তো একটু খাড়া ঢাল রয়েছে, এই জন্যই একটু প্রবলেম, যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য। খাড়া ঢাল না হলে কোনো প্রবলেম ছিল না, আরামসে উঠে যেত খাড়া ঢাল না হলে, খাড়া ঢাল না হলে আরামসে উঠে যেত। তো বাকি রাইডার্সরা আসছে, দেখছো দাদা হেঁটে হেঁটে আসছে, সরে যাও সরে যাও, এই যে এত উঁচু। নিচে অ্যাভেঞ্জার দাদা আসছে, দেখা যাক অ্যাভেঞ্জার দাদা কী করে। মোটামুটি সব বাইকই আসলো। আটিয়া টানো 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 টানো, যাও 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 যাও। তো মোটামুটি ফুটেজ কালেক্ট হয়ে গেছে, আমি এখন ক্যামেরাটা বন্ধ করছি, বন্ধ করে তোমাদের সাথে হোমস্টেতে দেখা হচ্ছে। এতটা পরে হাই এনার্জি নেই, ফাইনালি হোমস্টেতে, সামনে হোমস্টে। তোমরা দেখতে পাচ্ছ সামনেই আমাদের হোমস্টে, এই হোমস্টেটার নাম রয়েছে পূজন হোমস্টে। হোমস্টের বাকি ডিটেলস, রুম কেমন রয়েছে, সাইট সিন সব আমি এরপরের ভিডিওতে আপলোড করে দিব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো আর ভাইকে সাপোর্ট করো। টাটা।